শরীর ভাঙিয়ে রোজগার করছো, কাইন্ডলি দ্য সাইড একটু দেবেন। আমি দেখছি, মনে করতে পারলে মুখটা না ঠিক শিওর হতে পারছি না, তবে শিলেখার তাদের কেউ না তো সে কি ওই দেখ, রেডি হ সবাই, দুদিক থেকে দুজনকে একসঙ্গে অ্যাটাক করবি, ওর সঙ্গে রিভলভার থাকতে পারে বস, খুব সাবধান, চাতরা। তোমাকে নিঃশব্দে মারতে হবে, আমার হাত থেকে আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কাকার বাড়ি গিয়েছিলে? না। কেন? সময় হয়নি, কাল যাব। না, আজই যাবে। আজ আর কখন যাব, রাত হলো, শরীরটাও ক্লান্ত লাগছে। ক্লান্ত তো লাগবেই, শরীর ভাঙিয়ে রোজগার করছো। তুমি চিৎকার আমিও করতে পারি, চিৎকার করে বলতে পারি তোমার মতো নোংরা মেয়ের এই বাড়িতে জায়গা হবে না। আমি নোংরা? হ্যাঁ হ্যাঁ নোংরা, আমি নিজের চোখে যা দেখেছি তা তো তুমি অস্বীকার করতে পারবে না। কি দেখেছো? তুমি একজন পয়সাওয়ালা লোকের সঙ্গে ট্যাক্সি থেকে নেমে ভিক্টোরিয়া অন্ধকার মাঠে যাওনি, এর পরেও তুমি বলতে চাও যে রাস্তায় দাঁড়ানো নোংরা মেয়েদের সঙ্গে তোমার কোনো তফাৎ আছে? কি বলছো তুমি? তুমি কি বলতে চাইছো, এগুলো তোমার অভিনয়? অভিনয়? চমৎকার, তাহলে সুবীরের 10,000 টাকাও তুমি এই রকম অভিনয় করেই রোজগার করেছিলে? তুমি যত খুশি অভিনয় করতে পারো, অভিনয় করে দু হাতে পয়সাও রোজগার করতে পারো, কিন্তু আমার একটা সামাজিক সম্মান আছে, সেটা আমি তোমার জন্য নষ্ট হতে দিতে পারি না। তাই তোমার মতো অভিনেত্রীর সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়, তুমি যেখানে খুশি সেখানে গিয়ে থাকতে পারো। আমি সত্যি চলে যাচ্ছি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।